মাগুরায় লিচু বাগান থেকে মধু আহরণ শুরু হয়েছে। সদর উপজেলার হাজরাপুর ও হাজিপুর ইউনিয়নের বিভিন্ন লিচু বাগানে 60 জন মৌ চাষী মৌ বাক্স বসিয়েছেন। এসব বাক্স থেকে এবার 1.5 থেকে 2 হাজার মন মধু আহরণের সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য বিনোজিতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। সরিষা কালোজিরার পাশাপাশি কয়েক বছর ধরে লিচু বাগানে মৌ চাষ করছেন চাষি। বাক্স বসানোয় পরাগায়নের মাধ্যমে লিচুর ফলন ও মান ভালো হচ্ছে, পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। লিচু বাগানে মৌ বাক্স বসাইছি, আবহাওয়া যদি ভালো থাকে তা 1.5 হাজার মন মধু পাবো। আমরা এই জায়গাটায় বক্স পাতিছি 60টা বক্স, 5 দিন পর পর আমাদের হচ্ছে 5 মন করে মধু হয়। বাগান মালিকরা জানান, লিচু বাগানে মৌ বাক্স বসানোয় লিচুর মান ও ফলন ভালো হয়েছে, তাই এবারও বিনা শর্তে মৌ বাক্স বসাতে দিয়েছেন তারা। বাগান অনেক বেশ কয়েক বছর, এখন এই পূর্বে 5 বছর পূর্বে যে লিচু ফলন হতো, বর্তমানে এই বক্স বসাইতে আমাদের লিচুর এখানে ফলন হচ্ছে বেশি। হাজরাপুরের মিঠাপুরে সম্প্রতি লিচু বাগান থেকে মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মধু আর এই বিশেষ করে লিচুকে যদি আমরা বাণিজ্যিকভাবে ব্র্যান্ডিং করি তাহলে পুরো বাংলাদেশের থেকে উপকৃত হবে, এবং যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের যে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে পার ক্যাপিটা ইনকাম থেকে জিডিপি থেকে শুরু করে সব কিছু, সেটি আমরা নির্দিষ্ট সময়ের পূর্বেই অর্জন করতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি। বিসিক ও স্থানীয় কৃষি বিভাগ নিজেদের ব্যবস্থাপনায় মৌ চাষীদের প্রশিক্ষণ দিচ্ছে। জেলায় প্রতিনিয়ত মৌ চাষীর সংখ্যাও বাড়ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।